এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব, যেখানে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির, যেখানে সুপারিশ করা হয়েছে তৃণমূলের মহুয়া মৈত্র, যাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তৃণমূলের মহুয়া মৈত্রের পদোন্নতি, সাংগঠনিক জেলার সভাপতি হলেন তিনি, দায়িত্ব পেলেন কৃষ্ণনগরের। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি হলেন মহুয়া, তার মহুয়া মৈত্রের পদোন্নতি, কৃষ্ণনগরে মহুয়াকে আগে ভাগেই সংগঠনের দায়িত্বে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। প্রতিনিধি, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? অনুপম, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মহুয়া মৈত্রী ইস্যুতে দল প্রথমে একেবারে নিশ্চুপ থাকলে পরবর্তী সময় আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে মহুয়া মৈত্র তিনি লোকসভায় এমন একজন তৃণমূল কংগ্রেসের মুখ যার সাথে বিজেপি লড়াই করতে পারছে না, তাই প্রতিহিংসা রাজনীতি করতে চাইছে বিজেপি, সেই কারণে এথিক্স কমিটির বৈঠকের পর এই তাকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। কিন্তু রাজ্য কমিটিতে যেটা আমরা দেখলাম যে মহুয়া মৈত্র দলের কিন্তু গুরুত্ব যথেষ্ট বাড়িয়ে দেওয়া হলো, তাকে জেলার এই মুহূর্তে সভাপতি করা হয়েছে, যে লিস্ট তৃণমূল কংগ্রেসের তরফে অফিসিয়ালি জানানো হয়েছে সেখানে মহুয়া মৈত্র কিন্তু দলের গুরুত্ব যথেষ্ট বাড়লো। তিনি একধারে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ লোকসভায়, অন্যদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদও বটে। কিন্তু এই মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটি যে রায় নিতে চলেছে বা যে সিদ্ধান্ত নিতে চলেছে, অনেকেই মনে করছিল রাজনৈতিক মহলে যে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের কাজে কার্যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মহুয়া মৈত্রের দলে গুরুত্ব বাড়লো এবং তাকে এই মুহূর্তে জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হলো। ধন্যবাদ অনুপম, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনুপম পাত্রের সঙ্গে। মহুয়াকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির, তার আগেই তৃণমূলের মহুয়া মৈত্রের পদোন্নতি, কৃষ্ণনগরের সাংগঠনিক জেলার সভাপতি হলেন মহুয়া, মহুয়াকে আগে ভাগেই সংগঠনের দায়িত্বে, মহুয়াকে বহিষ্কারের আজ পেয়ে কি অন্য দায়িত্ব দেওয়া হলো, এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, মহুয়াকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির, তৃণমূলে মহুয়া মৈত্রের পদোন্নতি, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি হলেন মহুয়া, মহুয়াকে আগে ভাগেই সংগঠনের দায়িত্ব কেন দেওয়া হলো, মহুয়াকে বহিষ্কারের আজ পেতেই কি এই দায়িত্ব দেওয়া হলো, এই প্রশ্নই উঠছে এথিক্স কমিটির যে সুপারিশের বৈঠক, সেই বৈঠকের আগেই মহুয়ার পদোন্নতি, সাংগঠনিক জেলার সভাপতি করা হলো মহুয়া মৈত্রকে, যেখানে তিনি উপহারের বিনিময় সংসদে প্রশ্ন করেছেন, সেই নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই সময় মহুয়া মৈত্রের পদোন্নতি, মহুয়াকে বহিষ্কারের সুপারিশের যে এথিক্স কমিটির বৈঠক, তার আগেই এই পদোন্নতি নিয়ে কিন্তু একটা প্রশ্ন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে, কৃষ্ণনগরের সাংগঠনিক জেলার সভাপতি করা হলো মহুয়া মৈত্রকে, আগে ভাগেই কেন এই সংগঠনের দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে, বহিষ্কারের আজ পেয়ে কি এই সিদ্ধান্ত দলের, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে উপহারের বিনিময়ে তিনি সংসদে প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্ন যখন ওঠে তখন তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি, যেখানে গণতন্ত্রের যে নীতি সেই নীতিকে কিন্তু হত্যা করা হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে, সেই অভিযোগ উঠতে থাকে। মহুয়াকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির, তৃণমূলে মহুয়া মৈত্রের পদোন্নতি, কৃষ্ণনগরের সাংগঠনিক জেলার সভাপতি হলেন মহুয়া, মহুয়াকে আগে ভাগেই সংগঠনের দায়িত্বে কেন, মহুয়াকে বহিষ্কারের আজ পেয়ে কি অন্য দায়িত্ব দেওয়া হলো। বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। মহুয়া মৈত্রের পদোন্নতি কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? এটাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমার্থক শব্দ হয়ে গেছে, আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রথমে মহুয়া মৈত্রের সঙ্গে দূরত্ব তৈরি করলেও পরবর্তীকালে এনডিএ জোট শরীরের চাপ যারা বলেন তারা দেখা যাচ্ছে ইন্ডিয়া নামক যে জোটটা তারা বানিয়েছেন ওই সীতারাম ইয়েচুরি এবং রাহুল গান্ধীর কথা মেনে নিয়ে তাকে এখানে পদোন্নতি ঘটাচ্ছেন। যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিক এখনো মন্ত্রী আছেন ঠিক সেইভাবেই আজকে মহুয়া মৈত্র জেলার সভাপতি হলেন, এতে আশ্চর্যের কিছু নেই, এটাই তৃণমূল, এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের চলার পথ।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির প্রধান শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আমাদের আরও একবার আপনাদের জানিয়ে রাখবো মহুয়াকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির তৃণমূলের মহুয়া মৈত্রের পদোন্নতি। কৃষ্ণনগরের সাংগঠনিক জেলার সভাপতি হলেন মহুয়া, মহুয়াকে আগে ভাগেই সংগঠনের দায়িত্ব কেন দেওয়া হলো, কেন পদোন্নতি করা হলো, সেই নিয়ে প্রশ্ন উঠছে। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।